অবৈধ বালির গাড়ি আটক, আটক দুই বলের সূত্রে খবর। শুরু হয়েছে রাজনৈতিক তরচা। আদৌ কি মিটবে জলকষ্ট? মিটবে পানীয় জলের সমস্যা? তীব্র দাবদাহ জলকষ্টে আসানসোল। দামোদর নদের জল কমছে, প্রয়োজন মতো জল পাচ্ছে না সাধারণ মানুষ। প্রয়োজনীয় জলের ট্যাঙ্কার ও অমিল, তবু বালি উত্তোলন চলছে দামোদর নদ থেকে। রাতের অন্ধকার ট্রাক্টরে বালি পাচারের অভিযোগ। সেই অভিযোগে আসানসোলে হীরাপুর থানা একটি ট্রাক্টর আটক করেছে এবং দুজনকে আটক করেছে বলে সূত্র খবর। তৃণমূল কাউন্সিলর দিলীপ এবং তাদের দাবি পুলিশ ব্যবস্থা নিয়েছে। রাতের অন্ধকারে বালি চলছে বলে খবর তিনি পেয়েছেন। পুলিশ সম্ভবত দুজনকে আটক করেছে বলেও জানান তিনি। অবৈধ ব্যবসার ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। তৃণমূলের আর এক নেতা অশোক রুদ্র জানান, অবৈধ বালির বিরুদ্ধে আন্দোলন তিনি করেছিলেন। বালির গাড়িতে চাপা পড়ে তিনজনের মৃত্যুও হয়েছে। ব্যবসা অবৈধ বলে পুলিশ ব্যবস্থা নেবে। অপরদিকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি কটাক্ষ করেছেন তৃণমূলের বিরুদ্ধে। তার বক্তব্য, তৃণমূল বালির বিরুদ্ধে কি আন্দোলন করবে? মানুষ তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করবে। আসানসোলে মানুষ জল পাবেন কি পাবেন না, তাতে ওদের কি যায় আসে? ওদের হাতে অক্সিজেন থাকলেও বিক্রি। বালির ব্যবসা চললে তৃণমূলের নেতাদের টাকা হবে, এটাই তো নবজোয়ার। যদিও কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতুন্দি বলেন, মাঝে মধ্যে শোনা যায় বালি বন্ধ হয়ে গেছে এসব গল্প। তিনি দাবি করেন, কয়েক বছর আগে যারা বালির কারবারের সঙ্গে যুক্ত ছিল, আজ তারাই বালির ব্যবসা করছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পার্টনারশিপে। সঙ্গে রয়েছে পুলিশ প্রশাসন বলে তার অভিযোগ। প্রসঙ্গত, কিছুদিন আগেও আসানসোলে হীরাপুর থানা অন্তর্গত দামোদরের চরে হাতিরাতে অবৈধ বালির গাড়ি ধরেছিল বিধায়ক অগ্নিমিত্রা পাল। কাগজপত্র ও পরীক্ষা করেছিলেন তিনি। তারপরেও আবার কিছুদিন পরে শুরু হয়ে যায় এই ব্যবসা। রাতের অন্ধকারে চলতে থাকে বালি পাচার। যদিও প্রশাসনের হঠাৎ অভিযানে কিছুটা হলেও আতঙ্কে অবৈধ বালি ব্যবসায়ীরা। বালি উত্তোলনের ফলে কমে যাচ্ছে নদীর নাব্যতা, জলকষ্টে ভুগছে মানুষ। তৃণমূল বলছে তারা অবৈধ বালির বিরুদ্ধে আন্দোলন করছে। বিজেপি বা কংগ্রেস তৃণমূলে সেই কটাক্ষ করছে। পুলিশ বালির গাড়ি আটক করেছে। এখন দেখার যে এই ঘটনা শুধুই আই ওয়াস না চলতে থাকা অভিযান। বাজে গালি দড়া তো কোথায় ধরা পড়েছে? কি করছিল তারা? বালি গাড়ি তো প্রশাসন ব্যবস্থা নেবে বালি গাড়ির জন্য। দেখুন, এক বছর আগে থেকে আমি এটা নিয়ে আন্দোলন করছি। আমার আন্দোলন করা এই কারণে যে বৈধভাবে বালু চলুক, কিন্তু অবৈধভাবে যে যদি বালু চলে থাকে, যদি আমি জানি না, প্রশাসন দেখবে। আপনারা জানেন এই এলাকার তিনজন প্রাণ গেছে, নিশ্চিতভাবে অবৈধভাবে যদি কিছু চলে থাকে প্রশাসন তার ব্যবস্থা নেবে। বড় বড় করে প্রচার করা হয় বালি নাকি বন্ধ হয়ে গেল, কাজকর্ম নাকি বন্ধ হয়ে গেল, বালির রেটের হাই মানে কালোবাজারি শুরু হয়ে যায়। তো বন্ধ হয়ে গেল তো চলছে কি করে? পুলিশ প্রশাসন কি করছে, নাকি তেল দিয়ে ঘুমোচ্ছে? আমাদের কাছে যা খবর আছে, একাংশ পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্লকের নেতৃত্ব, এবারে বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মধ্যে দামোদর এবং অজয় থেকে অবৈধভাবে বালি লুটের কারবার চলছে। এবং এর সাথে আমরা যতটুকু জানি, যারা এক সময় বিগত দু তিন বছর আগে কয়লার কারবারের সঙ্গে যুক্ত ছিল, তারা বর্তমানে বালি চুরির বা ওই বালি খাদানের অংশীদার হয়ে তৃণমূল নেতাদের সঙ্গে পার্টনারশিপে এবং পুলিশের একটা অংশের মদতে বালির কারবার চলছে এই অঞ্চলে। চুরুলিয়াতে বালি লুট নিয়ে প্রশ্ন করা হয়েছিল আমাকে, তৃণমূল দলের ব্লকের সহসভাপতি অঞ্চল সভাপতিকে বলছে, এখান থেকে ট্রাক্টরে করে বালি তুললে তোলা দিতে হবে। তৃণমূল দলটা বর্তমানে তোলা আদায় করা ছাড়া আর কোনো কাজ সাধারণ মানুষের জন্য করার জন্য নেই। মুখে যতই মামাটি মানুষের সরকারের কথা বলুক, মুখে যতই জনসাধারণের কথা বলুক, একটাই উদ্দেশ্য হয়ে গেছে, তোলা কী করে তুলব, কীভাবে লুটে পুটে বাংলাটাকে শেষ করব। এগিয়ে বাংলা এর উদাহরণ এরাই।
नोनिया समाज की ओर से एक बैठक का आयोजन किया गया। इसके बारे में जानकारी देते हुए पश्चिम बंगाल नोनिया समाज के अध्यक्ष विष्णुदेव नोनिया ने बताया कि नोनिया समाज एक पिछड़ा हुआ समाज है। इस समाज को आर्थिक और राजनीतिक प्रतिनिधित्व नहीं मिलता है, जिस वजह से इनका पिछड़ापन दूर नहीं होता है। इन्हीं सब मुद्दों पर नोनिया समाज को एकत्रित करने के लिए रविवार को इस कार्यक्रम का आयोजन किया गया। बहुत जल्द सीतारामपुर में ही राष्ट्रीय कारिणी की बैठक होगी। इसके उपरांत भागीरथी रथ यात्रा का आयोजन किया जा रहा है, जो पूरे देश भर में नोनिया समाज के लोगों को जागरूक करने का प्रयास कर रही है। यह रथ यात्रा बंगाल में भी आएगी। उस रथ यात्रा का स्वागत करने और यहाँ से अच्छी तरह से विदा करने के लिए भी बैठक में चर्चा हुई। उन्होंने बताया कि नवंबर, दिसंबर या जनवरी में नोनिया समाज को लेकर एक विशाल सभा का आयोजन किया जाएगा, जिसमें 1,00,000 से भी ज्यादा लोगों के जुड़ने की आशा है। उन्होंने कहा कि शिक्षा के क्षेत्र में नोनिया समाज अभी भी बहुत पिछड़ा हुआ है। आज की बैठक में इस पर भी चर्चा हुई कि शिक्षा के क्षेत्र में नोनिया समाज को विकसित किया जा सके, जिससे कि नोनिया समाज का पिछड़ापन दूर हो सके।